আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফেসবুক টপ আপ বা ফেসবুক রিচার্জ। আমাদের মোবাইল নাম্বার যে কল করার জন্য বা ইন্টারনেট প্যাকেজ হচ্ছে টপ আপ করার জন্য, টপ আপ বা এমবি রিচার্জ করার এরকম কোনো সিস্টেম না, ঠিক আছে? এটা মূলত হচ্ছে, ধরেন আমি বিদেশ থেকে মোবাইল আমদানি করি, তো মোবাইল আমদানি করার পর আমি ফেসবুককে টাকা দিব, তখন ফেসবুক অটোমেটিক্যালি কি করবে, সেটা রিভিউ করার পর সেই অ্যাডটা সে মানে এটা মানুষদেরকে দেখাতে শুরু করবে। তো এই অ্যাড ক্যাম্পেইনগুলো চালানোর জন্য বা ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য আপনাকে টপ আপ করে নিতে হয়, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথম উপায়টা দেখাচ্ছে, সেটা হলো আপনি যখন আপনার ফেসবুকে লগ ইন থাকবেন তখন আপনার এই যে সিমোর অপশনে আসবেন, এদিক সিমোর অপশনে আসার পর এই যে দেখতে পাবেন এখানে হচ্ছে অ্যাডস ম্যানেজার আছে। তো এই অ্যাড ম্যানেজার দেখতে পাচ্ছেন, আমি অলরেডি অনেকগুলো এখানে ক্যাম্পেইন করছি, সেগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে আসার পর আপনি হচ্ছে সেটিংয়ে অপশনে যাবেন। সেটিংয়ে অপশনে আসার পর আপনি এদিকে লক্ষ্য করেন বাম পাশে পেমেন্ট সেটিং। পেমেন্ট সেটিংটা দেখার পর এখানে দেখতে পাবেন আপনি টপ আপ করার জন্য এখানে অ্যাড মানি অপশনটা দেখতে পাবেন। ইভেন আপনি এখানে যদি দেখেন আপনার প্রিপেড ব্যালেন্স বর্তমানে 21,000 মাত্র আছে, এটাও এখানেও দেখতে পাচ্ছেন আপনি। তো এরপর আপনি যদি এখানে ক্লিক করেন আপনার এখানে মাস্টার কার্ড কয়টা আপনার অ্যাটাচ করা আছে সবগুলো এখানে দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাস্টার কার্ড অ্যাটাচ করা, আমার দুইটা মাস্টার কার্ড অ্যাটাচ করা, এটা পায়োনিয়ার, এবং হচ্ছে আরেকটা হলো আপনার যেটা মানে প্রিপেড ভার্চুয়াল মাস্টার কার্ড, সেটা হচ্ছে এটা, ঠিক আছে? দ্বিতীয় নাম্বারটা হচ্ছে সরাসরি এখানে দেখতে পাচ্ছেন www.facebook.com/setting। সেটিং যখন লিখবেন সেটিংস লিখতে হবে। সেটিংস লিখার সাথে সাথে আপনি যখন এখানে ক্লিক করবেন, এটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো এখান থেকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে সরাসরি এখানে পেমেন্ট সেটিং আসে, এখানে হচ্ছে আপনি ক্লিক করতে পারবেন। পেমেন্ট সেটিংয়ে আসার পর এখানে আপনার এই যে অ্যাডস বিলিং এখানে ক্লিক করবেন, আপনাকে সেম জায়গায় নিয়ে আসবে ঘুরে ফিরে। মানে এটা এই যে বিলিং অ্যাড্রেসটা খুঁজে পাওয়ার মানে বেশ কয়েকটা ওয়ে আর কি, তিনটা ওয়ে আমি দেখছি এ পর্যন্ত, তিনটা ওয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। সেম আপনার পেমেন্ট সেটিংয়ে, এরপর হচ্ছে এখানে হচ্ছে বাম্পাস থেকে পেমেন্ট সেটিং ক্লিক করবেন, একই জায়গায় আপনি আসতে পারবেন এখানে। তৃতীয় নাম্বার ওয়েটা হলো আপনি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে এই যে সেটিং অপশনটা এখানে খুঁজে পাবেন, এই যে সেটিং অপশন এখানে ক্লিক করবেন, সেম অপশন, তারপর আপনি পেমেন্ট সেটিংয়ে এখানে ক্লিক করবেন। এটা না করে জাস্ট হচ্ছে ডাইরেক্ট আপনার ওখানে ক্লিক করা যায় আর কি। তারপর হচ্ছে অ্যাড বিলিং অ্যাড্রেস, তারপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন, অ্যাজ ইউজুয়াল এখানে পেমেন্ট সেটিংয়ে ক্লিক করে দিবেন। ওকে, এখন আমরা টাকা অ্যাড করব বা ডলার অ্যাড করব। সো আমাদের যেহেতু মাত্র এখানে 21,000 দেখাচ্ছে, আমি আজকে আপনাদেরকে $5 অ্যাড করে দেখাবো আপনাদেরকে আমার যে ভার্চুয়াল মাস্টার কার্ড আছে সেখান থেকে। আমি কোনখান থেকে অ্যাড করব সেখানে মানে সেটা সিলেকশন করার জন্য বলতেছে, অটোমেটিক্যালি আমার ভার্চুয়াল মাস্টার কার্ডটা সিলেকশন করাই আছে। আমি চাইলে হচ্ছে পায়োনিয়ার থেকে অ্যাড করতে পারবো, আপনি যদি চান যে অন্য কোনো ওয়ের মাধ্যমে অ্যাড করতে সেটাও পারবেন, আর আপনি চান যে যদি কোনো ফেসবুক অ্যাড কুপন দিয়ে আপনি অ্যাড করাবেন তাও আপনি পারবেন এখানে। তো আমি এখান থেকে অ্যাড করতে পারি, আবার এখান থেকে অ্যাড করতে আমি এখান থেকে অ্যাড করব। সো আমি এখানে অ্যাড করার পর আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে এই অপশনটা ক্লিক করবেন। এখানে আপনার মাস্টার কার্ডের সিরিয়াল নাম্বার, আপনার হচ্ছে এক্সপায়ারি ডেট, এবং হচ্ছে সিবিসি বা সিকিউরিটি কোডটা দিবেন এখানে। তো যেহেতু আমার অলরেডি আছে সেহেতু আমি এখানে দিয়ে দিব। এটা দেওয়ার পর এখন আমি অ্যামাউন্ট, তারা এটা দেখাচ্ছে এটা আমাকে কত ডলার অ্যাড করবো, আমি এটা হচ্ছে সিলেকশন করে দিবো, এটা মাত্র পাস করে দিব, ঠিক আছে? এখানে আমি শুধুমাত্র এটা পাস করে দিব, $5 করে দিব। তো এরপর যদি আমি এটা রিভিউ পেমেন্ট দিই, আমার ব্যালেন্স আসে হচ্ছে 21,000, সেটা তো দেখতে পাচ্ছেন এখানে। আমি অ্যাড করতেছি এখন কত, $5। সো আমি যদি এটা মেক পেমেন্ট দিয়ে দিই, তো এটা দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এই যে এটা সঙ্গে সঙ্গে এটা দেখতে পাবেন অ্যাড হয়ে গেছে। ঠিক এভাবেই আপনাকে মূলত আপনার এরপর আপনার ফেসবুকের সাথে যে ইমেলটা মানে কানেকশন করা থাকে বা অ্যাটাচ করা থাকে সেই ইমেলে নোটিফিকেশন পাবেন, মানে এই ইমেলটা আপনাকে দিবে যে আপনি যে মানে থ্যাঙ্কস ফর অ্যাডিং $5, এটা আমাকে দিচ্ছে যে আমি এখানে মানে $5 অ্যাড করেছি, সেজন্য ফেসবুকের তরফ থেকে আপনাকে একটা ইমেল দেওয়া হয়। ঠিক এভাবে আপনাকে ফেসবুকে টপ আপ করতে হবে বা ব্যালেন্স রিচার্জ করতে হবে। এরপর যদি আপনি চান যে আপনার কাজ শেষ হয়ে গেছে তাহলে আপনি এখান থেকে রিমুভ দিয়ে দিবেন কার্ডটা। মনে করেন আমি এই কার্ডটা এখান থেকে রিমুভ দিব, তাহলে আমি এখান থেকে রিমুভ যখনই দিব এখানে এটা এখান থেকে চলে যাবে।
তো আপনি চাইলে এভাবে সবগুলো কার্ড এখান থেকে মানে রিমুভ করতে পারবেন, এটাও আমি রিমুভ করতে পারবো। তো আমার যেহেতু এটার কাজ আছে, পরবর্তীতে আরও আমি ফেসবুক বুস্ট করব বা ফেসবুকে টপ আপ করবো, সেহেতু এটা আমি এখানে অ্যাটাচ করে রেখে দিছি। এখন থেকে খুব সহজে কিভাবে আপনারা ফেসবুকে টপ আপ করবেন সেটা কিন্তু বুঝতে পেরেছেন। যাদের যাদের মাস্টার কার্ড আছে তারা তো করতেই পারবেন, আর যাদের যাদের নাই, পায়োনিয়ার বলেন বা ইবিএল মাস্টার কার্ড বলেন, যাদের নাই তারা আপনার আমার ভিডিও ডিসক্রিপশনে একটা মাস্টার কার্ড জেনারেট করার বা $5 মাস্টার কার্ড পাওয়া যায় এই ধরনের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখতে পারেন। খুব সহজে আপনার হচ্ছে যে কেউ এখানে কোনো পাসপোর্টের ঝামেলা নেয়, খুব সহজে আপনার হচ্ছে এই মাস্টার কার্ডটা নেওয়া যায়। ওই মাস্টার কার্ডটা দিয়ে আপনার হচ্ছে বুস্ট করতে পারেন। আপনার হচ্ছে মাস্টার কার্ডে কীভাবে হচ্ছে ডলার লোড করতে হবে, মাস্টার কার্ডটা কীভাবে নিতে হবে সবগুলো ভিডিও করে দেওয়া আছে আপনার ভিডিও ডিসক্রিপশনে, আপনার সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আপনার এই ভিডিওটার মাধ্যমে কতটুকু হেল্প হয়েছে কিনা, বা আপনি এই ভিডিওটা দেখে ফেসবুকে টপ আপ করতে পারবেন কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক বুস্ট বা ক্যাম্পেইন নিয়ে যদি কোনো প্রবলেম থেকে তাকে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন সব ইমাজিং ট্রিক্স ভিডিও নিয়ে। সো গাইস, বাই বাই অ্যান্ড টাটা।